হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বেশ কয়েকটি কমেন্টসের বদলতে আজকের এই ভিডিওটা সাজানো। অনেকেই জানতে চেয়েছেন কুয়েতের ভিসা নাকি চালু হচ্ছে, এরকম অনেক আপডেট প্রকাশ পায়। অ্যাকচুয়ালি ভিসা চালুর ব্যাপার নিয়ে আরব টাইমস অনলাইন থেকে একটি আপডেট আমরাও দেখি, কিন্তু সবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই ভিডিওটা তৈরি করা। যদিও আমাদের কোনো ইচ্ছে ছিল না এই অপশন নিয়ে ভিডিও তৈরি করার, কারণ হচ্ছে কোভিড-19 শুরু হওয়ার পরে আপনারা জানেন যে যেসব নতুন ভিসাগুলো হয়েছিল, যেসব প্রবাসীদের মেডিকেল হয়ে যায় এবং সব কমপ্লিট হওয়ার পরও বা অনেকেই কাতার থেকে পর্যন্ত ফেরত যায়, বিশেষ করে ট্রানজিট বিমানে আসার কারণে, কোভিড-19 শুরু হওয়ার কারণে তখন কুয়েতের যে নতুন ভিসাগুলি সেই ভিসাগুলির এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। যদিও এরই মাঝে আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে কুয়েতের ভিসা চালু হচ্ছে ঠিক নতুন বছরে, তার মানে 2021 সাল থেকে। এখন আর টাইমসের সেই আপডেটটিতে কী ছিল সেটারই বিস্তারিত জানাবো। এছাড়া প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা তো থাকছেই, বিশেষ করে যারা ঠিক এই মুহূর্তে আবার নতুন করে কুয়েত আসার চিন্তা করছেন তাদের জন্য কিছু টিপস তো থাকবেই। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে উপকৃত হবেন, বিশেষ করে ঠিক এই মুহূর্তে যারা কুয়েত আসবেন ভাবছেন। আর যারা কুয়েত থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে কোনো একজন প্রবাসী জেনে উপকৃত হতে পারে। আর আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের ভিডিওতে যথারীতি কমেন্টস করবেন, আর লাইক করবেন ভিডিওটা, শেয়ার করবেন সোশ্যাল নেটওয়ার্কে। এ ধরনের আপডেট প্রতিনিয়তই পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে কোনো আপডেট আসলে না মিস করেন। আর এর আগে যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। এখন আমরা দেখব আরব টাইমস অনলাইনে ঠিক কী জানাচ্ছে, নতুন ভিসা নিয়ে কী পরিকল্পনা করছে কুয়েত। 2021 সালের শুরুতে কুয়েতে নতুন ভিসা ইস্যু হতে পারে, এরকম একটি আপডেট প্রকাশ করে আরব টাইমস, যেটা সূত্র দেখানো হয় দৈনিক আল সিয়াসা। কুয়েত জনশক্তি কর্তৃপক্ষ FEAM উচ্চ বিদ্যালয়ের ডিপ্লোমা ছাড়া এবং যাদের বয়স 60 বছর বা তার চেয়ে বেশি তাদেরকে ওয়ার্ক পারমিট না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেনি, যে কারণে বিদেশ থেকে নতুন শ্রমিক আনা জরুরি বলে মনে করছেন কুয়েতের ব্যবসায়িক বৃন্দ। বিশেষ করে আপনারা জানেন যে 60 বছরের যে সমস্যা সে সমস্যাটার সমাধান আর হলো না, তার মানে 60 বছরের লোকদের নতুন করে আর ভিসা নবায়ন করবে না কুয়েত, এই সিদ্ধান্ত বহাল রাখে মন্ত্রিপরিষদ। আর সেজন্যই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নতুন করে শ্রমিক নিয়োগের ব্যাপারে আলোচনা শুরু হয়, আর সেজন্যই নতুন করে সবার সামনে চলে আসে ভিসার ব্যাপারটা। ঠিক এরকমই একটি আপডেট প্রকাশ করে আরব টাইমস অনলাইন, যেটা সূত্র দৈনিক আল সিয়াসা। নতুন ভিসা ইস্যুর সিদ্ধান্তটি নতুন বছরে, বিশেষ করে 2021 সালের শুরুতে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে, যেটা করোনাকালীন বা করোনা সংক্রমণের কারণে বন্ধ রয়েছে দীর্ঘদিন। এখানে আরও যেটা জানানো হয়, এই সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য বহু সরকারি সংস্থার মধ্যে একটি বোঝাপড়া রয়েছে এবং জনসংখ্যার উপর এর প্রভাব এবং দীর্ঘমেয়াদে আরও উন্নত করার জন্য এটিকে সামঞ্জস্য করা হচ্ছে। বিশেষ করে কোভিড-19 বা করোনাকালীন সময়ে আপনারা জানেন যে কুয়েত থেকে বিপুল সংখ্যক প্রবাসী ছাঁটাই করার সিদ্ধান্ত কুয়েত নেয়, যে ধারাবাহিকতায় 60 বছরের প্রবাসীদেরও নতুন করে আর আকাম নবায়ন করছে না এবং অনেক সেক্টর থেকে প্রবাসী ছাঁটাই হয়। বিষয়টি উপস্থাপনের পর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে সহযোগিতায় নতুন বছরের শুরুতে ওয়ার্ক পারমিট খোলার বিষয়ে আলোচনা করা হবে। স্পষ্ট করে যেটা জানানো হয়, বিদেশ থেকে কর্মী আনার অনুমতি পত্র খোলা বা না খোলা মন্ত্রিপরিষদের স্বাস্থ্য কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আপনারা জানেন যে কোভিড-19 বা করোনাকালীন সময়ে সব কিছুই নির্ভর করছে কোভিড-19 সুপ্রিম কমিটির উপর, আর নতুন করে ভিসা ইস্যুর ব্যাপারটাও তাদের উপরেই ছেড়ে দেওয়া হয়। ধারণা করা হয় যে বিশ্ব নববর্ষ পদার্পণের পরপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে যারা জানতে চেয়েছিলেন যে কুয়েতের ভিসা জানুয়ারিতে চালু হচ্ছে কিনা বা আপডেটগুলো থেকে যারা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাদের জন্য আশা করি খুবই যোগ্য উপযোগী এই উত্তরটা, যে এখনও সিদ্ধান্ত হয়নি তবে সিদ্ধান্ত হবে, ইয়েস অর নো। তাই সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, বিশেষ করে ঠিক এই মুহূর্তে যারা নতুন করে কুয়েতে আসবেন ভাবছেন বা কুয়েতে আসার পরিকল্পনা করছেন, অবশ্যই জেনে শুনে বুঝে সব কিছু সিদ্ধান্ত নেবেন। কারণ হচ্ছে বর্তমান কুয়েত কোভিড-19 বা করোনাকালীন সময় অর্থনৈতিক সংকট সব মিলিয়ে আসলে নতুন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, তাই বলে শুধু হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে কেউ কুয়েতের ভিসা কিনবেন না, সবার প্রতি অনুরোধ থাকবে। আর বিশেষ করে কোভিড-19 বা করোনাকালীন সময়ে কুয়েতে
দালাল বা বিষয় ব্যবসায়ীদের বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হয় তাতে করে ঠিক মনে হচ্ছে না যে অ্যাভেলেবেল বা একান্তই বা একদম নতুন কেউ কুয়েতে আসতে পারবে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন রিজওয়ানুল আবিদ। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ।